হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। আজকে তৈরি করব ইলিশ মাছের লেজের ভর্তা। মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজের ভর্তাটা যে রকম করে তৈরি করা হয় সেই অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সামনেই যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ মানে হচ্ছে অনেক রকম ভর্তা, ইলিশ মাছ আর হচ্ছে পান্তা ভাত। আপনারা চাইলে পহেলা বৈশাখে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এই ভর্তাটা এত বেশি মজা হয়ে থাকে, আপনারা 2 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এতটাই মজা। আপনারা যদি ভিডিওটা ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরটা অনেক বেশি টেস্টি হবে। এখানে 7 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিব যেন কোনো পাশে বাদ না পড়ে যায়। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিচ্ছি সরিষার তেল। ইলিশ মাছটাকে সরিষার তেল দিয়ে ভাজতে হবে, আর এখানে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই সরিষার তেলটা দিয়েই কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। আমি তেলের পরিমাণটা বলছি না, কারণ আপনারা কত পিস মাছ নেবেন তার উপর নির্ভর করবে তেল কতটুকু লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি, সেই একই তেলে আমি 6-7টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলোকে মুচমুচে ভাজা করে তারপর নামিয়ে নিব যখন একটু কালো কালো হয়ে যাবে। এগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছগুলো যখন হাতে ধরা যাবে তখন এগুলোর কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ইলিশ মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আমরা সবাই জানি, তাই এগুলো একটু সময় নিয়ে বেছে নিতে হবে, যেন যখন আমি মাখাবো তখন যেন হাতে না বিঁধে যায়, খাওয়ার সময় কোনো গলায় না বিঁধে। ইলিশ মাছগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, সেদ্ধ হয় এরকম করে ভেজে নিতে হবে। এখানে আমি 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটেছি, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আরও নিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ, 7 মতো লবণ। মাছ ভাজার তেলটা এখানে আমি দিয়ে দিব, হাত দিয়ে ভালো করে এরকম করে চটকে চটকে একসাথে মিক্স করে নিতে হবে। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু ঝাল দিয়ে দিবেন, এমনিতেও ভর্তা জাতীয় জিনিসগুলোতে একটু ঝাল ঝাল হলে আসলে ভালো লাগে। এখন হাত দিয়ে এরকম করে চটকে চটকে আমি সবগুলো মাখিয়ে নিব। এই কাজটা আসলে হাত দিয়ে করলেই ভালো হয়। মাখানো হয়ে গেছে, বেছে রাখা মাছগুলো একসাথে মিক্স করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এমনভাবে তেলটা আসলে দিতে হবে যেন একদম খুব বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায়। তৈরি হয়ে গেল দারুণ মজার ইলিশ মাছের লেজের ভর্তা। তো এত বেশি মজার এই ইলিশ মাছের লেজের ভর্তাটা, যে না খেয়েছে সে আসলে বুঝতে পারবে না। আর এভাবেই কিন্তু মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজের ভর্তাটা তৈরি করা হয়। রাস্তায় এত যানজট জ্যাম ঠেলে আপনার ওইখানে না গিয়ে বাসায় এভাবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।